হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে আমি কি করছি। আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের সৌরভ ববিতা পেজে। আর তোমরা সবাই বলো না যে আমি কোনো কাজ করি না, বসে থাকি। এগুলো হচ্ছে নারকেল গাছের পাতা, সবাই চেনো, কম বেশি সবাই চেনো এগুলো, নারকেল গাছের পাতা। এগুলো দিয়ে ঝাঁটা বানাবো, যার জন্য যেটা দিয়ে সকালবেলা প্রতিদিন উঠোন ঝাঁট দিই। যারা শহরে থাকো তারা হয়তো জানো না যে এগুলো দিয়ে কী করে, তারা হয়তো। আর আমাদের যেহেতু গ্রামে অঞ্চলে থাকি আমরা, আমাদের এগুলো দরকারই পড়ে, তার জন্য বাবা কেটে দিল। আর এখন আমি ছাড়াচ্ছি, পরে মা কালকে সকালে বেঁধে দেবে, যেহেতু ঝাঁটা শেষ হয়ে গেছে ওর জন্য। আর ছাগলে ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছে, করেই যাচ্ছে সেই সকালের তে, কান মাথা খাইয়ে গেল। আর মা ওইদিকে রান্না করছে। কি এই দেখো কি কিভাবে ছাড়াতে হয়, মা এটা তো ভেঙে গেল। তাই এক সেকেন্ড আমি সুন্দর একটা দেখছি, এদিকে আসো সলাচ্ছে এইটা। এত গরম দিয়েছে আর বলো না, গরমের মধ্যে শেষ হয়ে গেলাম। ওর জন্য মারে বললাম যে তুমি আজকে রান্না করো, আমি এই গরমের ভিতরে যাচ্ছি না, আমি তোমার এই কাজ করে দিচ্ছি। এই দিক দিয়ে হাওয়া আসছে বলে এই মাঝখানে বসলাম, দু ঘরের মাঝখানে, ভীষণ গরম। তারপরে আবার সূর্যের অনেক কাছাকাছি থাকি তো, কাছের গ্রহই থাকি তো, ওই জন্য ঘরের মধ্যে টেকা যায় না। দেখি কবে সূর্যের থেকে দূরে যাওয়া যায় তোমাদের আশীর্বাদে। না সবাই একটু মন খুলে আশীর্বাদ করো যাতে আমি সূর্যের থেকে একটু দূরে যেতে পারি, বুঝতে পারছো তো? আচ্ছা বাই সবাইকে।